হ্যাঁ, এটা হুগলি নদী। সীসা ফেলে দিন দেখতে পারবেন পুরো, সীসা একটু ডাউন করে দিন। ডান দিকে পুরো হুগলি নদী, বাঁ দিকে আমরা ঠিক দেখুন ওই ব্রিজ যাবো, পুরো ঘুরে পুরো যাবো। ওইখান দিয়ে আপনাকে গাড়ি দাঁড়াবো, পুরো আপনি জলের ফটো নিতে পারবেন। শুনলাম ঘুরে এখানে কি লঞ্চ পারাপার করে না? এটার কি একটা আর ওই মাথায় একটা পিলার আছে নাকি? আর কোনো পিলার নেই, পুরো টানা দিয়ে। হ্যাঁ, টানা টানা ব্রিজ, পুরো টানা। আগে তার তারে টানা ছিল, ওগুলো খুলে ফেলছে না? না, তারে টানা ওই ব্রিজ আমি দেখে চলে না যাব। ওই ব্রিজের থেকে বড় ব্রিজ আছে। আর হাওড়া রেল স্টেশন কোনটা? এই তো আমি দেখে যাচ্ছি। আচ্ছা, হাওড়া রেল স্টেশন সব দিকে 14:37 মানে 2:37 কত? নতুন যখন সব ট্রেন যাবেন, সব মুম্বাই ওই নতুন ওই নতুনটা দিয়ে যেতে হবে। সব দিয়ে লোকাল লোকাল এখান দিয়ে ভি যায়। বেশি ট্রেন আপনার বিহার ওয়ার দিল্লি রাজধানী এসব দিয়ে যাবে। ওই যে রাজধানী এক্সপ্রেস, হ্যাঁ তো ডান দিকে এখান দিয়ে চলে রাজধানী। এখানে টিকিট পাওয়া যায় বোধ হয়, এখানেই কাটতে হয় না? টিকিট তো আপনি যেখান দিয়ে করাতে পারেন। আচ্ছা, আপনি যে টিকিট তো আপনি যেখান দিয়ে করাতে পারেন। ৩,৩৫০ টাকা ভাড়া, আমি ১,৮০০ টাকা কমতি আপনার দেখুন। সব মানুষের ওরকম নেই না, আপনি যাবেন কোনো সময় ইয়াদ করবেন, হ্যাঁ আলাম গাড়িতে পুরো সব জায়গা। টাকা বড় জিনিস নেই না, আপনাকে নিয়ে আসছে, আপনার মন হবে হ্যাঁ চলুন আমি সব গাড়ি, আর গাড়িতে আপনি সব জায়গা ঘুরতে পারেন বসে বসে। এ দেখুন জলের ঝিল, আমি আগে দাঁড়াবো, চলুন আগে পুরো ফাঁকা জায়গা আছে, ওখানে গাড়ি রাখতে দেয় পার্কিং নিয়ে, ওখানে আমি দাঁড়াতে পারি। এখানে তো নো পার্কিং না, পার্কিংয়ে ঢুকলে ১০০ টাকা নিয়ে নেবে, দু মিনিট দাঁড়া নেই এক ঘন্টা দাঁড়া। আর ওই কলকাতা, ও পার কলকাতা সিটি, এবার আপনার ২৪ পরগনা হয়ে গেছে। এটা কি ২৪ পরগনা জেলা? হ্যাঁ, এটা ২৪ পরগনা, এটা হয়ে যাচ্ছে আপনার হুগলি জেলা। হ্যাঁ, ও হুগলি জেলা, হাওড়া জেলা হয়ে যাচ্ছে, হাওড়া হুগলি ওইটা হচ্ছে। হুগলি হাওড়া কি আলাদা জেলা হয়ে গেছে না হুগলির সাথে আছে? হুগলির সাথে আছে, হুগলির সাথে, হুগলির সাথে সাথে অনেক বড় হয়ে যাচ্ছে মানে ওই নদীর ওই পারে কলকাতা শেষ, এটা চলে গেল হুগলি জেলা। এটা আছে ডান দিকে দেখবেন রেল মিউজিয়াম, এটা আছে রেল মিউজিয়াম। এটা কি ঢুকতে দেয়? হ্যাঁ ঢুকতে দেয়, মানে গাড়ি তো রাখতে দেবে না, না গাড়ি রাখতে দেবে না, এখানে নো পার্কিং, রেলওয়ে পুলিশ কেস দিয়ে দেবে কি আর কি, ৬০০ টাকা কেস। অনেক লোক হেঁটে আসে আপনার ঘুরে চলে যায়। এখানে দেখছেন পুরো নো পার্কিং বোর্ড আছে, এই গাড়ি লাগাচ্ছে হঠাৎ করে কাঁটা মেরে দেবে।
রেলের জমিতে পার্কিং করা নিষেধ এটা রেলওয়ে এরিয়া না মালপার আসে সব নো পার্কিং হটাৎ করে আসবে জিপ নিয়ে কাটা লাগবে